ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন উপলক্ষে বেনাপোল পেট্রাপোল বন্দরে দুই দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক জানান, পেট্রাপোল সীমান্তে আধুনিক যাত্রী টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তার নিরাপত্তা নিশ্চিতে শনি ও রোববার দুদিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের ভেতর পণ্য ওঠা ও নামানোর কাজ স্বাভাবিক থাকবে। সোমবার সকাল থেকে আবারও শুরু হবে আমদানি রফতানি, তবে এ সময় দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।